वेलकम फ्रेंड्स, आज हमरा प्रत्येके सुनलाम 2021 माध्यमिक एवं उच्च माध्यमिक फलाफल निये पर्षद सभापति एवं संसदेर जिनि सभापति आछेन ओनारा दुजने प्रेस कन्फारेंस करलेन। सेखान थेके जे विषयटी परिष्कारभावे उठे एसेछे सेई विषयटी निये आमरा एकटु आलोचना करी। देखुन, आनंदबाजार पत्रिकाय एई मात्र प्रकाशित हलो, प्रकाश हलो माध्यमिक उच्च माध्यमिकेर मूल्यायन फर्मूला, फल पसंद ना होले परीक्षार सुयोग। कि बला हयेछे आमरा एकटु विस्तारित खबरे चले जाई। नवम ओ दशम श्रेणीर फलेर भित्तिते माध्यमिकेर मूल्यायन करा हबे। शुक्रवार फर्मूला घोषणा करलो मध्यशिक्षा पर्षद। জানানো হয়েছে কেউ যদি এই মূল্যায়নে অসন্তুষ্ট হন তাহলে তাদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই পরীক্ষায় বসতে পারবেন। তবে সেই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। কোনো ছাত্রছাত্রী যদি পরীক্ষার যে ফলাফল তাতে যদি অসন্তুষ্ট হন, যদি পছন্দ না হয়, তাহলে তার পরীক্ষার সুযোগ থাকছে। 50-50 ফর্মুলায় মাধ্যমিকের ফলাফল ঘোষণা হবে। নবম শ্রেণীর মার্কশিট এবং দশম শ্রেণীর ইন্টারনাল পরীক্ষার ফল, এই দুই পরীক্ষার ফলাফলকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হবে। নবম শ্রেণীর পরীক্ষার ফল থেকে 50% এবং দশম শ্রেণীর ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে 50 নম্বর নিয়ে মূল্যায়ন করা হবে। তবে কোনো একটি বিষয়ের উপর কীভাবে মূল্যায়ন হবে সেটি, যেমন ধরুন মাধ্যমিকে কোনো একটি ছাত্র যদি কোনো একটি বিষয়, আমি অঙ্কের কথা বলি, সে হয়তো 50 পেয়েছে এবং এখানকার ইন্টারনাল ফর্মেটিভ ইভ্যালুয়েশনে 9 পেয়েছে, তাহলে সেক্ষেত্রে 50-এর মধ্যে 100-এর মধ্যে 50, তাহলে সেক্ষেত্রে 50-এর মধ্যে তার হচ্ছে কত পার্সেন্ট, 25%, 25 নম্বর। এবং এখানে ধরুন 9 পেয়েছে, তাহলে 10-এর মধ্যে 9, তাহলে সেক্ষেত্রে আমরা যদি সেটিকে 50-এর মধ্যে উত্তীর্ণ করি তাহলে কত হবে, 5-9 45, তাহলে সেই ছাত্রটির নম্বর হবে 45+25। তার মানে এখানে দেখা গেল প্রায় 70% নম্বর পাচ্ছে গণিতে সেই ছাত্রটি। তাহলে এইভাবে এই অ্যাসেসমেন্ট কিন্তু করা হচ্ছে। করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগেই বাতিল হয়ে গিয়েছে। এরপরে চলে আসি উচ্চ মাধ্যমিকের বিষয়ে। 2019-এর মাধ্যমিকে যে চার বিষয়ে সবচেয়ে বেশি নম্বর তাতে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের উপর 40% এবং 2020-এর একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায়, মানে যেটি থিওরি পরীক্ষা হয়েছিল, প্রাপ্ত নম্বরের ওপর 60% নিয়ে এই রেজাল্ট তৈরি করা হবে। তার সাথে যুক্ত করা হবে কি, যাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল আছে তাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যালের নম্বর যোগ করা হবে, যাদের ক্ষেত্রে থিওরিটি আছে শুধুমাত্র থিওরি, তার সাথে শুধুমাত্র ইন্টারনাল ইভ্যালুয়েশন আছে তার ক্ষেত্রে সেইভাবে, বা প্রজেক্ট ওয়ার্ক আছে তার ক্ষেত্রে সেইভাবে কিন্তু নম্বরের ওয়েটেজ তৈরি করা হয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু ক্ষেত্রেই মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হলে লিখিত পরীক্ষা নেওয়া হবে পড়ুয়াদের। তবে সেক্ষেত্রে লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরই কিন্তু চূড়ান্ত বলে গণ্য করা হবে। তখন যদি সেই ছাত্রটি নম্বর কম পায় সেই নম্বরটিকে কিন্তু তাকে মেনে নিতে হবে, এই নম্বরটি তখন কিন্তু সরাসরি বাতিল হয়ে যাবে, মূল্যায়নের নম্বর সেক্ষেত্রে কার্যকর হবে না। করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগেই বাতিল হয়ে গিয়েছে। মূল্যায়নের ভিত্তিতে কিভাবে ফল প্রকাশ করা হবে সেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করেছে রাজ্য সরকার। শুক্রবার এই বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হলো তা জানানোর কথা। এখন সিবিএসই সহ অন্যান্য বোর্ডের পরীক্ষা বাতিল হয় রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়েও একটা সংশয় তৈরি হয়। আদৌ কি কোভিড পরিস্থিতিতে পরীক্ষা করানো উচিত তা নিয়ে শুরু হয়েছিল আলোচনা। পরীক্ষার বিষয়টি স্থির করার জন্য রাজ্যে ছ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। সেই সঙ্গে পরীক্ষা নিয়ে সাধারণ মানুষের মতামত চাওয়া হয়। কমিটির রিপোর্ট এবং জনমতের ভিত্তিতে শেষমেশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়। সেই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয় মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ করা হবে। মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হলো কীভাবে সম্ভব হবে তা আজকে সিদ্ধান্ত নেওয়া হলো, এবং সেই সিদ্ধান্ত যাতে কার্যকরী হয় এবং জুলাইয়ের মধ্যেই যাতে সমস্ত রেজাল্ট প্রকাশ করা যায় সেই আবেদনও রেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই অনুযায়ী সেই পর্ষদ এবং সংসদ তৎপরতার সঙ্গে কাজ করছে। এবং এই বিষয়ে আরেকটু বিস্তারিত আমরা যদি দেখে নিই যে বিষয়ভিত্তিক কীভাবে নাম্বার
গণনা করা হচ্ছে তাহলে জিনিসটি কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক সেই বিষয়টি। তাহলে দেখুন আমি একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করি আপনাদের। সেই সাথে এই এক্সেল শিটটি আমি আমার যে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, আপনারা সেই লিংক থেকে এই এক্সেল শিটটি ডাউনলোড করে নিতে পারবেন এবং খুব সহজে একজন ছাত্র বা ছাত্রীর নাম্বার কিভাবে গণনা করবেন সেটি এখানে দেখতে পাবেন। তাহলে দেখুন আমি আপনাদের বিষয়টি একটু পরিষ্কারভাবে বুঝিয়ে দিই। বলুন চলে আসি আমরা প্রথমে মাধ্যমিক ইভ্যালুয়েশন 2021। তাহলে 2021 যে ইভ্যালুয়েশন সেই ইভ্যালুয়েশনে চলে আসি। তাহলে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আমরা পরপর সাবজেক্টগুলো লিখে দিয়েছি, বাংলা, ইংরাজি, অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি। ক্লাস নাইনে যে ছাত্রছাত্রীরা যেরকম নাম্বার পেয়েছে সেই অনুযায়ী আপনারা এখানে লিখবেন। ধরুন একজন ছাত্র এখানে কত পেয়েছে, 30 পেয়েছে। আপনি তাকে ইন্টারনাল ফরমেটিভ ইভ্যালুয়েশন 2020 যে দশম শ্রেণীতে পড়ার সময় তার যে ইভ্যালুয়েশন নিয়েছিলেন তাতে ধরুন আপনি 9 দিয়ে পাঠিয়েছেন বোর্ডের কাছে, তাহলে বোর্ডের কাছে এই নাম্বার আছে, তাহলে সেক্ষেত্রে ছাত্রটির নাম্বার কত হবে, 60। কেন না এই 30%, তাহলে 30% হচ্ছে 100, 100-এর মধ্যে সে কত পাচ্ছে, 15। আর এখানে দেখুন এখানে তার 9 পেয়েছে কতর মধ্যে, 10-এর মধ্যে, তাহলে 5, 9, 45, তাহলে 45 আর 15 কত হচ্ছে, না 60। এটি এই খবর দেখার পর আমি যে বুঝেছি বিষয়টি বোঝার পরই কিন্তু এটি আমি করেছি, তবে এটি ভুলও হতে পারে, আস্তে আস্তে কিন্তু আমাদের সামনে বিষয়টি আরও ক্লিয়ার হবে, তখন কিন্তু আমি আপনাদেরকে সঠিক যে তথ্য সেই তথ্য শেয়ার করব। তাহলে এই ছিল মানে যে খবর এই মাত্র পেলাম সেই খবর অনুযায়ী আমার এই এক্সেল শিট। এবার চলে আসি, এটি খুব সহজ, এখানে নাম্বার বসাবেন, ছাত্র বা ছাত্রীর রেজাল্ট কিন্তু সরাসরি এখান থেকে তৈরি হয়ে যাবে। এইবার চলে আসি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, এটি একটু কিন্তু আমাদের কাছে একটু জটিল মনে হয়েছে। দেখুন এখানে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটি হচ্ছে ল্যাব বেসড আর একটি হচ্ছে নন ল্যাব বেসড। তাহলে ল্যাব বেসডের ওয়েটেজটা কীরকম, তাহলে আমরা জানি যে 70 নম্বরের টোটাল পরীক্ষা হয়, ল্যাব বেসডের লিখিত পরীক্ষা হয় 70, তার সাথে 30 নম্বর থাকে ল্যাব বেসডের জন্য। তাহলে সেক্ষেত্রে কীভাবে ওয়েটেজ হচ্ছে, ধরুন ফিজিক্সের ক্ষেত্রে বলি, তাহলে ফিজিক্সের ক্ষেত্রে টোটাল বলা হয়েছিল 4টে সাবজেক্টের মধ্যে যে সবচেয়ে বেশি পাবে সেই 4টে সাবজেক্টকে বেছে নেওয়া হবে। ধরুন মাধ্যমিকে একজন ছাত্র সেই 4টি সাবজেক্ট টোটাল নিয়ে সে পেয়েছিল কত, 350, তাহলে সেক্ষেত্রে সে কত ওয়েটেজ ক্যারি করলো, 40%, তাহলে 40% ওয়েটেজের জন্য কত পাবে সে, 25। কেন না, কারণ হচ্ছে 400 যদি সে পেত তাহলে সে পেত 28, তাহলে সেক্ষেত্রে সে 350-এর জন্য কত পেল, 25 পেল। তাহলে এই 25 মার্কসটা কিন্তু সেই ছাত্রের জন্য প্রতিটা বিষয়ে বরাদ্দ হয়ে যাবে। এই যে ধরুন কেমিস্ট্রির ক্ষেত্রে আমি লিখলাম, এই যে ধরুন বায়োলজির ক্ষেত্রে আমি লিখলাম, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এই যে 3টে ল্যাব বেস সাবজেক্ট আছে, তাহলে এই 3টে ল্যাব বেস সাবজেক্টের ক্ষেত্রে তার কিন্তু ওয়েটেজটা কত হয়ে গেল, 25। এবং এই যে ছাত্র সে কিন্তু সরাসরি এই যে টোটাল নাম্বারে তো সবসময় সে 25, এই 25টা সে কিন্তু প্রতিটা সাবজেক্টের সঙ্গে তার যুক্ত হবে যখন রেজাল্টটা তৈরি হবে। তা দেখুন আস্তে আস্তে আমি এগিয়ে যাই, এবার এখানে চলে আসি, এখানে হচ্ছে চলে আসি ধরুন 11-এর। তাহলে 11-এর রেজাল্ট কি হয়েছে, না এটা হচ্ছে পার্টিকুলার রেজাল্ট ফিজিক্সে, তাহলে ফিজিক্সে সে 70-এর মধ্যে কত পেয়েছিল। যদি ফিজিক্স পরীক্ষা না হয়ে থাকে, বোর্ড যদি নাম্বার দিয়ে থাকে তার সর্বোচ্চ যে পরীক্ষাগুলো হয়েছিল তাতে যে নাম্বার পেয়েছে সেই নাম্বার, ধরে নিচ্ছি 70-এর মধ্যে সেই ছাত্রটির ফিজিক্সে পেয়েছে কত, 68, তাহলে সেক্ষেত্রে ওয়েটেজ কত হচ্ছে, ওয়েটেজ হচ্ছে দেখুন 41 নম্বর। তাহলে এক্ষেত্রে 41, তাহলে 25, 41, তার সাথে 27, ধরুন সে প্র্যাকটিক্যাল 2021-এ কত পেয়েছে, 27 মার্কস পেয়েছে, বা ধরুন 28 পেয়েছে, তাহলে সেই ছাত্রটির টোটাল মার্কস কত হয়ে গেল, 80। তাহলে এইভাবে কিন্তু আমাদের যে ইভ্যালুয়েশনটা তৈরি করা হচ্ছে, এটিও আমি এই খবর যেটা শুনলাম সেই খবরের ভিত্তিতে আমি তৈরি করেছি। এর পরবর্তী ক্ষেত্রে আমাদের কাছে নতুন ক্ল্যারিফিকেশন আসবে, তখন আমি আবার এই এক্সেল শিটটিকে নতুন করে ফরমেশন করে আমি আপনাদের সামনে তুলে ধরব। এখন মোটামুটি এই খবর পাওয়া অনুযায়ী যে বিষয় সেই বিষয়টি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমি চলে আসি নন ল্যাব বেসড সাবজেক্টের ক্ষেত্রে, নন ল্যাব বেসড তার ক্ষেত্রে
এখানে চলে আসে, আমার এখানে ভুল হয়েছে, এটা নন ল্যাব বেসড হবে, নন ল্যাব বেসড। অর্থাৎ এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে দেখুন ইতিহাস, তাহলে ধরুন হিস্ট্রি, তাহলে সেই ছাত্রটি আর্টসে যে পড়ছে তাহলে সেক্ষেত্রে তার ল্যাব বেসড সাবজেক্ট কিন্তু এইগুলো আছে, তাহলে সেক্ষেত্রে এখানে কত মার্কস সে ক্যারি করছে দেখুন, তাহলে ধরুন সে টোটাল সেখানে 400-এর মধ্যে সে 350 পেয়েছিল, তাহলে 350-এর মধ্যে কত হয়ে গেল 28, তাহলে অবশ্যই 28 নম্বর, কারণ এখানে আমরা দেখতেই পেয়েছি যে 40% ওয়েটেজ নেবে, এবং যেহেতু এখানে টোটাল মার্কস হচ্ছে 80, যেহেতু নন ল্যাব বেস, তাহলে 80-এর মধ্যে সে কত ক্যারি করছে তাহলে সেটা হয়ে গেল। তার সাথে এবার চলে আসি 11-এর যে রেজাল্ট ছিল তাতে ধরুন সে 80-এর মধ্যে কত পেয়েছিল 70, তাহলে এক্ষেত্রে দেখুন 60% ওয়েটেজে তার হলো 42, আর 20-এর মধ্যে 18, তাহলে সে পাচ্ছে কত টোটাল 88। তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের যে পার্সেন্টেজ সেটি ক্যালকুলেশন করব। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করে জাস্ট ইভ্যালুয়েশনটা দেখে নিতে পারবো, এবং আমি বারবার বলছি যে এখনো পর্যন্ত যে খবর আমরা টিভিতে বা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখলাম তার ভিত্তিতেই কিন্তু আমি এক্সেলটি তৈরি করেছি। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো মডিফিকেশন হয় আমি অবশ্যই পুনরায় রিভাইজ যে এক্সেল সেটি আপনাদের সামনে তুলে ধরব। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনারা খুব যত্ন সহকারে ছাত্রছাত্রীদের এই ইভ্যালুয়েশনের বিষয়টি চিন্তা ভাবনা করবেন, বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো ছাত্রের 1 নম্বর বা 2 নম্বরের তফাৎ কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ সেটা কিন্তু সেই জায়গাটা তার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাবে। তাই প্রত্যেক প্রধান শিক্ষক শিক্ষিকা এবং যারা এই বিষয়ের সঙ্গে যুক্ত থাকবেন তাদেরকে আমি বারবার অনুরোধ করব, আপনারা ভালোভাবে অতি যত্ন সহকারে বিষয়টি দেখুন, এবং যাতে তারা সঠিকভাবে সঠিক মূল্যায়নের আওতায় আসতে পারে তার ব্যবস্থা করুন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।